আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আমার ভিডিও দেখাইবো আপনারা ফ্লোরো বা সিঁড়ির মাঝে কি লাখান টাইলস ছাড়া সুন্দর করা যায়। টাইলসের পরিবর্তে একটা দেখতে মনে হইব যে আপনারা টাইলসও লাখান বা ওই যে মার্বেল পাথরের দেখতে মনে হইব। সো তাও কামার লগে আমি দেখাইবো আজকে পুরো প্রসেসটা আপনারা। তখন অগ্রসে আমরা দেখাইবো আপনারা কি লাখান সাদা সিমেন্ট দিয়ে নেট ফিনিশিং দেওয়া যায়, একটা টাইলসের বদলা করা যায়। টাইলস লাগতো না, করা বাদে মনে হইব একটা মোজাইক করা হয়েছে, মোজাইক পাথর দিয়ে করা হয়েছে। আগে আমরা টাইলসের বদলা করলাম, যেহেতু একটা সাদা সিমেন্টের লেয়ার দিই, মুখটা একটা এবার দিলে গিয়ে কালার আছে, কালার দিয়া ওগুলো আমরা ফিনিশিং করে দিই। সামনের লাগে থাকুক আমরা দেখাই নিই কিলাখান করা লাগে। একটা লেগে সাদা সিমেন্ট আপনার একবারে কম দামে ফিরব বাজারে, পার কেজি 30 টাকা বা 35 টাকা নেব। স্যার তুমি রেডি হো? সিমেন্ট নিতাম ওই জো করো স্যার নাও অবশ্যই এগুলো আলাদা করে রাখো দেখে। আমার ওদিকে একটা পেপার আনিয়ে দেবো না, লিস্ট পেপার আছে আমার ফালে বোতলে। হুজুর মিসেজ আছেন লি যাও পেপার 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 লিস্ট পেপার হয় হুজুরে দিবা পেপার কাগজ। ও তুমি একবারে মারতে নানি সমস্যা না, দেখো একটা ডিজাইন খারাপ কিতা এখন আমরা পিরিডিন দিব, পিরিডিন কালার ডালে ডালে লিমু নানি দেখামনি তুমি স্প্রেড ইয়ে ফুল লাখানো হয়ে যাবো ইয়ার ডিজাইন। ভিউয়ার্স আপনারাও দেখতে পারেন আমরা মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে, বাট ওখানে হয়েছে না, ওখানে বা দেখতে দেখতে খুব সুন্দর লাগবো। আমি একটু দেখাই আপনারা ক্লোজ করি, পুরাটাও কে গেলে আমি আপনার দেখে কি লাগান লাগে দেখতে। পুরাটাও কেনবা দেখি লইছে এগুলো জবলা পুরাটা সিঁড়ি করে হয়ে যাব, তারপরে দেখতে সুন্দর লাগবো। আপনারা আমার কমেন্টস করে জানাই বা কি লইছে ভিডিওটা। জি